এই দুই সন্তান আমার না, এই দুই সন্তান কার আমি তাও জানি না। যাক আমি ভুল বা বসত এদের নাম বলছি, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চাই। আর আমি মারা গেলে দুই সন্তান যেন আমার কবরের পাশে না আসে, আমার খাটের পাশে না আসে। শুধু এই কথা শুনে ভিডিও ছেড়ে যাবেন না, আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা দেখাবো আজকের এই ভিডিওর শেষে। তাই বলবো আজকের ভিডিওটা অন্তত স্কিপ করবেন না, তার আগে ভিডিওতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই লোক যাকে আপনারা টিকটকের বদলতে কম বেশি সবাই চেনেন, আরও একটা বড় পরিচয় হলো সে নাকি অপুর বাবা। এই বিজ্ঞাপনটা ব্যবহার করে সে রাতারাতি টিকটকে ভাইরাল। এতদিন তাকে নিয়ে কিছু পোলাপাইন টিকটকে ভিডিও আপলোড করত, কিন্তু এখন সে নিজেই টিকটকে আইডি খুলেছে। আর সে রাগে একটি ভিডিওতে বলেছে অন্তর অপু নাকি তার ছেলেই হয় না, আর তার মৃত্যুর পর তারা যেন তার জানা যাতে না যায়। এইটা শোনার পর আমার বেশ খারাপ লেগেছে, এটা আসলে ইমোশনে আঘাত করে। যাই হোক, সে কিন্তু অনেক ভুল কাজও করে যাচ্ছে, এই বয়সে এসে তার এরকম টিকটক করা একদমই ঠিক হচ্ছে না। সো এখন সে আসছে ভাইরাল হতে, সে নাকি নিয়মিত টিকটক করবে। নিজেরটা নিজে খুলবো, নিজেরটা নিজেই ছাড়বো, আমি টিকটকের মাঝে থাকবো, সাংস্কৃতিক মানুষের মাঝে সে নাকি অভিনয়ও করবে। তাকে যেন সবাই সাপোর্ট করে এমন কথাও বলে বেড়াচ্ছে টিকটকে। আমার একটা কথা হলো, আরে কাকা, তোমার এখন নামাজ রোজা করার সময়, তুমি এখন কেন টিকটক কাঁপাতে আসছো? টিকটক তো তোমার ছেলেরাই কাঁপিয়ে যাচ্ছে, তারা কাঁপাক না। সম্পর্ক ভালো হলে একদিন টিকি আপনার কাছে ছুটে যাবে, হয়তো রাগে অভিমানে এখন যায় না, কিন্তু একটা সময় টিকি যাবে। গোরের কথা পরের কাছে বলা একদমই ঠিক না, এতে আপনার বা আপনার ছেলেদেরই ক্ষতি হবে। আপনি যতই বলেন তাদের ভালো চান না, অবশ্যই মন থেকে এটা বলেন না, এসব বাদ দিয়ে নামাজ রোজা পড়েন। কিছু আসা যায় না, উপন্তরকেও আমি চিনি না, ওরাও আমাকে চিনে না, তাই নয়ুর লাইক আমি ওদেরকে পছন্দ করি না। এসব বাদ দিয়ে নামাজ রোজা পড়েন, ছেলেদের জন্য দোয়া করেন। তো ভিউয়ার্স, এই লোকের এই ভিডিওগুলো নিয়ে আপনার অপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। এত কিছু ইন্টারেস্ট ছিল না, যারা আমার ইন্টারেস্ট খেয়েছে তারা চলে গেছে, এখন আমার নিজের এই রিয়েল আইডি এটা।